নাহমদ নুসল্ল আলা রসুল করিম আম্মাবাদ সেদা অবস্থায় ভুলসমূহ এক নম্বর অধিকাংশ লোকেই দাঁড়ানো হতে শেষদায় যাওয়ার সময় বিনা ওজরে বুক ও মাথা নিচের দিকে ঝুঁকিয়ে সেজায় যায় এটা মারাত্মক ভুল এতে এক রাকাতে দুই রুকো হয়ে নামাজ নামাজ খেলাফের চন্ন হয়ে যায় শেষদায় যাওয়ার সময় হাঁটু মাটিতে লাগার আগ পর্যন্ত বুক ও মাথা সম্পূর্ণ সোজা রাখা উচিত দুই নম্বর সেজদায় যাওয়ার সময় বা সেজদা থেকে ওঠার সময় অনেকে তাকবির এক আলিফ থেকে বেশি টানতে থাকে এটা ভুল তারাতিলের সাথে এক আলিফ লম্বা করা উচিত তিন নম্বর অনেকের সেজদায় গিয়ে দুই হাতের আঙুলসমূহ ছড়িয়ে রাখে অথচ শেষ দায় হাতের আঙুলসমূহ মিলিয়ে রাখার এই রূপ অনেকে হাতের আঙুলসমূহ কান বরাবর রাখে না বরং আখপাশ করে রাখে এটাও ভুল চার অনেকে শেষ দায় উভয় পায়ের মাঝে দাঁড়ানোর ন্যায় চার আঙুল ফাঁকা রাখে না এবং আঙুলসমূহ মুড়িয়ে কেবলামুখী করে উভয় পা খাড়া করে রাখে না বরং উভয় গোড়ালি মিলিয়ে রাখে অথবা পায়ের আঙুলগুলোর মাথা পূর্বদিকে করে রাখে যা সুন্নতের খেলাফ পাঁচ নম্বর অনেকের সেজদা সেজদায় পা জমিন থেকে উঠিয়ে রাখে অথচ সেজদা আদায় হওয়ার জন্য পা জমিনে লাগিয়ে রাখা জরুরি ছয় সেজ অবস্থায় অনেকে উভয় উরু সোজা খাড়া রাখে না বরং ওপারাংশ পূর্ব দিকে বা পশ্চিম দিকে বাঁকা করে রাখে যা ভুল এই ভুল থেকে বাঁচার পদ্ধতি হল সেজদার সময় হাঁটু থেকে আনুমানিক হাত দূরে হাত রেখে উভয় হাতের মাঝে চেহারা রেখে সেজা করবে সাত নম্বর সেজদায় অনেক সময় পুরুষরা কোনোই মাটির উপর বিছিয়ে রাখে বা কোনোই হাঁটুর সাথে মিলে রাখে আবার অনেকে বাহু বা হাত পাদলের সাথে মিলিয়ে রাখে অথচ এসব অঙ্গ পৃথক রাখতে হয় তবে মহিলারা জড়ো ও সংকীর্তিত হয়ে এক অঙ্গের সাথে আর এক অঙ্গ মিলিয়ে সেটা করবে আর মহিলারা অনেক সময় পুরুষদের মতো পা খাড়া করে সেদা করে অথচ মহিলাদের সেদা করার সময় উভয় পা ডান দিকে বের করে কেবলামুখী করে বিছিয়ে রাখতে হয়